প্রিয় শ্রোতা বন্ধুরা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। বসন্ত ঋতুর রাজা হলেও ফুলে ফলে গ্রীষ্মকালে কিন্তু ঐশ্বর্যে ভরপুর। গ্রীষ্মে গাছে গাছে চটকদার রঙের যে উন্মাদনা, তা অন্য ঋতুতে বিরল। গ্রীষ্মে পুষ্পবীথির রং এতই আবেদনময়ী যে চোখ ফেরানো দায়। আবার গ্রীষ্মের রং বেরঙের রসালো ফল রসনা তৃপ্তিতে অনন্য। গ্রীষ্মের রৌদ্রতপ্ত দিন যতই অসহনীয় হোক না কেন, মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার অঝোর ধারার বৃষ্টি নিয়ে আসে অপার প্রশান্তি। গ্রীষ্মের এমন দ্বিমাত্রিক প্রাকৃতিক আবহে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা ভাষা, বাংলা সাহিত্য আর বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, চিঠিপত্র, ভ্রমণ কাহিনী, বিচিত্র বিষয়ের প্রবন্ধ রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিকে ষড়ঋতুর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ তার নিজের অনুবাদ গ্রন্থ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেলেও বাংলা ভাষায় ছোট গল্প রচনা রবীন্দ্রনাথের অসামান্য ও কালজয়ী কীর্তি। আর সাহিত্যের এই উজ্জ্বল ধারা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে জন্মগ্রহণ করে তাঁর হাতেই পরিণতি লাভ করেছে। রবীন্দ্রনাথের আগে আমরা বাংলা ভাষায় কোনো সাহিত্যিককে ওইভাবে ছোট গল্প লিখতে দেখি না। রবীন্দ্রনাথ তাঁর অনেক ছোট গল্পের উপাদান ও চরিত্র পেয়েছেন বাংলাদেশের শিলাইদহ প্রতিসরে জমিদারি দেখাশোনা করতে এসে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো চরিত্র চিত্রণ, ভাষা ব্যবহার ও প্রকরণ কৌশলের দিক থেকে শিল্প সার্থকতার শীর্ষবিন্দু স্পর্শী। আজ সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে প্রথমেই শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের শিল্প সার্থকতা শীর্ষক প্রবন্ধ। প্রবন্ধটি উপস্থাপন করছেন সালেহা সুলতানা। সতত নিরীক্ষাপ্রবণ চলমান রবীন্দ্র প্রতিভা বেগবান প্রবাহে নতুন তটভূমি আবিষ্কারের নেশায় ছুটে চলেছে নিরন্তর। সে আবিষ্কার তার গল্প, কবিতা, প্রবন্ধ প্রভৃতির বৈচিত্র্যে ও লালিত্যে। নিপুণ কারিগরের মতো শৈল্পিক সৌকর্যে তিনি তার রচনাসমূহকে করেছেন হিরণময় জ্যোতিতে ভাস্বর। বাংলা কথাসাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ছোট গল্প শব্দটি ব্যবহার করেন। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের গল্পগুলোকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়। এই তিনটি পর্যায় হচ্ছে 19 শতকে রচিত গল্প, বিংশ শতাব্দীর সূচনাকাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী গল্প এবং বিশ্বযুদ্ধ পরবর্তী গল্প। 19 শতকে রচিত রবীন্দ্র গল্পসমূহের অধিকাংশই গ্রামীণ পটভূমি নির্ভর। আবেগ, উচ্ছ্বাস, সংবেদনা, কুসংস্কার, অন্ধবিশ্বাস ইত্যাদি গ্রাম জীবনের নিত্যসঙ্গী। প্রথম পর্বের গল্পগুলোতে গ্রাম জীবনের সেই বাস্তবতাই অর্জন করেছে শিল্পরূপ। 1890 সালে গ্রাম জীবনে নবাগত রবীন্দ্রনাথ দূর থেকেই গ্রামের মানুষকে প্রত্যক্ষ করেছেন এবং সৃষ্টিশীল কল্পনাবৃত্তি দিয়ে গ্রামীণ মানুষের জীবনচিত্র অঙ্কন করেছেন। এই পর্যায়ে 64টি গল্পের মধ্যে কয়েকটি গল্প হচ্ছে পোস্টমাস্টার, কঙ্কাল, এক রাত্রি, মধ্যবর্তিনী, খোকাবাবুর প্রত্যাবর্তন, সমাপ্তি। এই গল্পগুলোর চরিত্রসমূহ অল্প বয়স্ক ও কল্পনাচারী। যেমন রবীন্দ্রনাথ পোস্টমাস্টার গল্পে রতনকে সরল, বিশ্বাসপ্রবণ, সংবেদনময় চরিত্রে চিত্রিত করেছেন। সেজন্যই সে যখন কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করে, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? প্রত্যুত্তরে পোস্টমাস্টার যখন বলেন সে কি করে হবে, তখন তার কারণ খুঁজে পায়নি রতন। বিনিদ্র রজনীতে তাই পোস্টমাস্টারের হাস্যধ্বনি ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে তার কানে, সে কি করে হবে। এই গল্পে পোস্টমাস্টারের জীবনচিত্র নয়, বরং রতনের বেদনার্ত হৃদয়ের পরাভব উন্মোচন করাই রবীন্দ্রনাথের উদ্দেশ্য। খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে রবীন্দ্রনাথ জন্মান্তরবাদে বিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন রায়চরণের ট্র্যাজিক পরিণাম অঙ্কন করেছেন। শাস্তি গল্পে পরিশ্রমজীবী অন্তজ শ্রেণীর কলহপূর্ণ প্রাত্যহিকতা চিত্রিত করে গ্রাম জীবনের আরেক বাস্তবতাকে উন্মোচন
করেছেন। বিংশ শতাব্দীর এবং প্রথম বিশ্বযুদ্ধ ও যুদ্ধোত্তর পর্যায়ের গল্পগুলোতে রবীন্দ্রনাথ গল্পের বিষয় নির্বাচনে হয়ে ওঠেন শহরকেন্দ্রিক। সময় ও সমাজের বিবর্তনে নাগরিক জীবনের জিজ্ঞাসা জটিল অবস্থার সাথে রবীন্দ্র শিল্পদৃষ্টির রূপান্তর ঘটে। এই পর্যায়ের নায়িকারা জীবন অভিজ্ঞতা লব্ধে পরিণত ও পরিপক্ক, আত্মমর্যাদা বোধ ও ব্যক্তি স্বাতন্ত্র্যে বলিষ্ঠ। এই পর্যায়ে রবীন্দ্রনাথ বরাবরের মতো অন্বেষণ করেছেন শহরে মধ্যবিত্তের সমস্যা এবং উন্মোচন করেছেন তাদের প্রত্যেকটি গ্রন্থি। শুধু মানুষের বাহ্যিক অবয়ব নয়, অন্তর্জগতেও একটি মানুষ কীভাবে নিপীড়িত ও দগ্ধ হতে পারে তাও অঙ্কন করেছেন তিনি। নষ্টনীর গল্পে ভূপতি আত্মভাব এতৎপ্রসঙ্গে স্মরণীয়। আমি কোথায় পালাইব? যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধারণ করিতেছে, বিদেশ গিয়াও তাহাকে ভুলিতে পাইব না। নির্জন বন্ধুহীন প্রবাসে প্রত্যহ তাহাকে সঙ্গদান করিতে হইবে। উপর্যুক্ত উদ্ধৃতিতে ভূপতির বিপর্যস্ত মানসিকতার চিত্র প্রস্ফুটিত হয়েছে। স্ত্রী চারুলতা সম্পর্কে ভূপতির উপলব্ধিতে বুঝতে সক্ষম হয় যে চারুলতা ভূপতির নিকট থেকে হৃদয় সম্পর্কের অনেক দূরে অবস্থান করছে। রবীন্দ্রনাথের গল্পগুলো হয়ে ওঠার জন্য যে গীতময় ও কাব্যময় আবহ তৈরি করা হয়েছে তা অনবদ্য ও অভূতপূর্ব। তাঁর গল্প আমাদের হৃদয় জগৎকে আন্দোলিত করতে সক্ষম। রবীন্দ্রনাথ তার সোনারতরী কাব্যে বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের সংজ্ঞা নির্ধারণ করেছেন এভাবে: ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ আমাদের চেতনা ও মননের জগৎকে করে উদ্বুদ্ধ ও পরিশুদ্ধ। রবীন্দ্রনাথের প্রত্যেকটি গল্প নক্ষত্রের মতোই নিজস্ব আলোয় উজ্জ্বল ও প্রাণবন্ত। যদি জিজ্ঞেস করা হয় কবিতা কি, তবে আমরা বলতে পারি শব্দের শিল্পিত গ্রন্থনই কবিতা। কবির ছন্দবদ্ধ শব্দ যোজনায় কাব্য প্রতিমায় উদ্ভাসিত হয় ব্যক্তি মানুষের সুখ দুঃখ, আশা হতাশা, স্বপ্ন আকাঙ্ক্ষা সহ দেশ কাল সমাজ সত্য। তাই কবিতা অপার আনন্দ বেদনার অমীয় আধার। মনে মনে কবিতা পাঠে যে আনন্দ পাওয়া যায়, তার চেয়ে বেশি আনন্দ পাওয়া যায় কবিকণ্ঠে কবিতার পাঠ শুনলে। স্বরচিত কবিতা পাঠ করার জন্য আজ কয়েকজন কবি উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। তো চলুন শ্রোতা বন্ধুরা, কবিকণ্ঠে কবিতার পাঠ শোনা যাক। একে একে কবিতা পাঠ করবেন কবি আলমগীর রাজা চৌধুরী, কবি বাঁশুরী মোহন দাস, কবি কামাল বাড়ি। আমার কবিতার নাম উপহার। আমার এইটুকু তোমাকে দেই, ফলবান লাউ গাছ, আঙিনার গুল্মলতা, জানালা ঘেঁষে উঁচু তালগাছের গোলটুপি, পুকুর জলের জলকলিময় একটি দুপুর, নবনীতার ফিরে না আসা ক্লান্ত বিকেল, আর আমাদের অভিমানী রাতের গল্প, মন মরা নদীর মুখে কুয়াশার রেখা, আটকে পড়া ট্রলারের জোয়ারের প্রতীক্ষায় কখন ফিরে পাবে কল্লোলিত জলের যৌবন, আমি তাও তোমাকে দেই। অস্ত্র হাতে জন্ম দেয়া ভূখণ্ড, জন্ম ভিক্ষা উপহার, এক জীবন যা প্রয়োজন তোমাকে দিতে চেয়েছি। কবিতার শিরোনাম মানুষ পটে কবিগুরু। কবিগুরু, সৌন্দর্য পিপাসায় আবির্ভূত তোমার শিশু অন্তর, তুমি ছড়ালে জল পড়ে পাতা নড়ে, কচি অনুভূতি প্রচার করল মানুষ হৃদয়াঙ্গন, সেই থেকে চিরল পাতার সবুজ ফাঁকে উন্মোচিত হলো শাশ্বত সৃষ্টি। কবিগুরু, বাংলার সাহিত্যের নব নব রূপে দান করিলে সুধাময় ভাষার ধারা, গুণকীর্তন, মাহাত্ম, রূপ, রস, গন্ধ, প্রেম, বিরহ, কষ্ট, মায়া, মমতা, সৃষ্টির অবিকল রূপরেখা। কবিগুরু,
আকাশ বাতাস নদ নদী বিচিত্রতার মাঝে আনিলে সুবাতাস কঠিন কালে ভগ্ন হৃদয় কুঞ্জে রচিলে কত না কাল জয়ী কাব্য উপন্যাস নাট্যকলা নিত্য গীত পূজনীয় আবিষ্কার কবিগুরু কাবুলিওয়ালার বিশাল দেহধারী অন্তর খান খান করিলে স্নেহের ছোট্ট খুকিটির পরশ মাখা আদর হস্তে সবুজ মেঠোপথ দুই ধারে ঘন অরণ্য মায়ারূপণী ধরণী তলে চারি বছরের কন্যাটি প্রচারিল অবিচ্ছেদ্য স্নেহের ধারা যেতে নাহি দিব তোমায় ক্ষণকাল পিতার হৃদয় ব্যথাতুর হলো অবিচল নিয়মে কবিগুরু নিষ্পিষিত এই বাঙালি পরিবার সমাজের কাঁচের মতো ভগ্ন কুচি একটি পাত্রে জমাকরণের শুভ কাজটি সমাপ্তি রেখে চেতনার বন্যী শিখার মতো দায়িত্ব অর্পণ করলে হৈমন্তীর পিপাসিত প্রাণে কবিগুরু এই অন্তলীন জগতে পাওয়া না পাওয়ার বেদনা মাঝ নদীতে বিলম্বিত করলে ভালোবাসার টান শূন্য বলে ছড়িয়ে দিলে আত্মাভিমানী পোস্টমাস্টার গল্পে রতনের সেই আশাতীত আবেগ তাড়িত প্রেম কবিতার শিরোনাম হঠাৎ শ্বাসের মতো যাযাবর পায়ে কত পথ পরিচিত হয়ে ওঠে সীমিত সবুজে ইঞ্চি পথ সুদূর অচেনা রঙে ক্লান্ত বাহু শূন্য পড়ে থাকে ঘন বেদনা রঙিন সম্ভাষণ নেই কোনো বন্ধন নেই পৃথিবী পিঠে তীব্র ক্ষুধার বিবস্ত্র দেহ আদিম ধুলার দেহে ধুলি জলে কাদাময় স্থানের আচানক স্থাপনা নক্ষত্র চমকে হাত আলোয়া দৃশ্য গভীর চোখে অসম তৃষ্ণায় কোনো নিয়ামক হলো না তো সে প্রশান্ত শত চোখের ক্ষুধা অপলোকে চেয়ে থাকে পৃথিবীর সমুদয় নিষ্ঠুরতা যে মহোৎসবে প্রবেশ নিয়েছে শত কীট দেহে কি ফুলবে আর অনিবার্য জীর্ণতায় সমর্পিত সবই বিধ্বংসী শালক ভোর সকাল দুপুর সন্ধ্যা রাত যাপনে কারো কাছেই কোনো বন্ধন বাড়ানো যাবে না তো লীলায়িত লাল নীল নিঃশ্বাসের মতো প্রীতি প্রেম হঠাৎ শ্বাসের মতো গ্রহণ শেষে নিঃশ্বাসে শেষ একাধারে ছড়া কবিতা গান গল্প নাটক বৈজ্ঞানিক প্রবন্ধ রূপকথা উপকথা পৌরাণিক কাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনাসহ শিশু কিশোর সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণকারী এক সাহিত্যিকের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1863 খ্রিস্টাব্দের 10ই মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার নিজের লেখা বইগুলোতে তিনি নিজের হাতে ছবি এঁকে সেকালে বইয়ের প্রকাশনায় অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন 1913 খ্রিস্টাব্দে তাঁর সম্পাদনায় বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা সন্দেশ প্রথম প্রকাশিত হয় 1915 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মৃত্যুবরণ করেন লেখক পরিচিতি পর্বে আজ শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে বলছেন মনিরুজ্জামান পলাশ রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা এক টুনিতে টুনটুনালো সাত রানীর নাক কাটালো নাক কাটা রাজারে দেখতো কেমন সাজারে বিখ্যাত ছড়াটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনি আর রাজার কথার টুনটুনি ছড়া যে টুনটুনি রাজার ভাণ্ডার থেকে একটা টাকা নিয়েছিল আর সেই টাকা উদ্ধার করতে গিয়ে রাজা যে কি জব্দটাই না হয়েছিল তারপর সেই যে রঙ্গাভঙ্গার গল্প যে গল্প আজও ছোট বড় সবাই আনন্দের সঙ্গে পাঠ করে গল্পটা কি তা কি মনে পড়ে একটু বলি তাহলেই মনে পড়ে যাবে এক কুজো বুড়ির ছিল দুই কুকুর রঙ্গা আর ভঙ্গা বুড়ির লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলত আর বুড়ির মাথাটা খালি ঠক ঠক করে নড়ত একদিন সে যাচ্ছিল তার নাতনির বাড়ি পথে এক শিয়াল ভাবল বুড়িকে খাবে কিন্তু মাথা ঠক ঠক করে নড়লে কি হবে
বুড়ির সেই নড়বড়ে মাথায় কিন্তু বুদ্ধি ছিল ভালোই। সে বুদ্ধি করে শিয়ালকে গান শোনানোর কথা বলল, আর গানের নাম করে একটা ঢিবির উপরে উঠে সুর করে চেঁচিয়ে উঠল, আয় আয় রঙ্গা ভঙ্গা তু। আর তারপর দুই কুকুর এসে লোভী শিয়ালটাকে এমন সাহেস্তা করল। কিংবদন্তির মতো জনপ্রিয় এই গল্পগুলোর স্রষ্টা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বাংলা শিশু সাহিত্যের অগ্রপথিক। তার টুনটুনির গল্প, বাঘের গল্প, চড়ুইয়ের গল্প এখনও সমান জনপ্রিয়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি ছিলেন একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালা বাদক ও সুরকার। শিশুদের জন্য বিখ্যাত সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন, যা পরে তার পুত্র উপমহাদেশের বিখ্যাত ছড়াকার সুকুমার রায় ও পুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ও লেখক সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই ইত্যাদি তারই অমর সৃষ্টি। গুপিগাইন, বাঘাবাইন নিয়ে পরবর্তীতে সত্যজিৎ রায় চলচ্চিত্রও নির্মাণ করেন। উপেন্দ্রকিশোর রায়ের জন্ম 1863 সালের 10 মে বাংলাদেশের ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে। তার পিতা কালীনাথ রায় ছিলেন সুদর্শন, তিনি আরবি, ফার্সি ও সংস্কৃতিতে সুপণ্ডিত ছিলেন। মেধাবী ছাত্র বলে পড়াশোনায় ভালো ফল করলেও ছোটবেলা থেকেই উপেন্দ্রকিশোরের পড়াশোনার থেকে বেশি অনুরাগ ছিল বাঁশি, বেহালা ও সঙ্গীতের প্রতি। ময়মনসিংহ জেলা স্কুল থেকে উপেন্দ্রকিশোর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। 21 বছর বয়সে বিএ পাশ করে ছবি আঁকা শিখতে আরম্ভ করেন উপেন্দ্রকিশোর। ছাত্র থাকাকালীনই তিনি ছোটদের জন্য লিখতে আরম্ভ করেন। সেই সময়কার সখা, সাথী, মুকুল ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশ হতে শুরু হয়। উপেন্দ্রকিশোর তার লেখক জীবনের শুরুতে ঠিক ছোটদের জন্য লিখতেন না। প্রথম দিকে তিনি লিখেছেন অনেক কিছুই, জীবজন্তু, কীটপতঙ্গ নিয়ে প্রবন্ধ লিখেছেন, ইংরেজি থেকে অনুবাদ করেছেন, কিন্তু নিজেকে যেন কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত নিজেকে খুঁজে পেলেন যখন ছোটদের জন্য লিখতে শুরু করলেন। ছোটদের জন্য মন প্রাণ উজাড় করে লিখেছেন তিনি। শিশু সাহিত্যে তার বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত ছেলেদের রামায়ণ আর টুনটুনির বই। এই বই দুটি জীবদ্দশাতেই তাকে ভীষণ জনপ্রিয় করে তোলে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত উল্লেখযোগ্য কয়েকটি বই হল গুপিগাইন, বাঘাবাইন, ছোটদের মহাভারত, সাতমার পালোয়ান, টুনটুনির গল্প, গল্পমালা, ছেলেদের মহাভারত, ছেলেদের রামায়ণ, কুজুয়ার ভূত, বাঘখেকো শিয়ালের ছানা, লালপরি নীলপরি প্রভৃতি। এছাড়া তার রচিত ছোট ছোট অসংখ্য গল্প নিয়ে উপেন্দ্রকিশোর সমগ্র প্রকাশিত হয়েছে। অসম্ভব জনপ্রিয় এবং ছোটদের স্বপ্ন বিনির্মাণের এই মহান লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 1915 সালের 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে পরলোক গমন করেন। মহান এই লেখকের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। গল্প, হ্যাঁ, গল্প শুনতে কার না ভালো লাগে? গল্প আমাদের নিয়ে যায় মায়াবী এক স্বপ্নের জগতে। কখনো বা গল্পের চরিত্রের হাত ধরে আমরা চলে যাই সেই অমৃত লোকে, যেখানে হয়তো কোনো দিনই যেতাম না কিংবা যেতে পারতাম না। গল্পকার তাঁর কথার জাদু বিছিয়ে দেন গল্পের বর্ণনায়, চরিত্রের মাঝে অপূর্ব কৌশলে ঢুকিয়ে দেন আমাদের নিজেদের অথবা আমাদের অতি চেনা কোনো মানুষের দোষ, গুণ, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। তাই তো গল্প আমাদের কাছে এত প্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য এক ছোট গল্প শুভা, নন্দিত সাহিত্য থেকে পাঠ পর্বে এবারে শুনবেন শুভা গল্পের নির্বাচিত অংশ। পাঠ করছেন মুস্তাক মুকুল। মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে।
তাহার দুটি বড় বোনকে শুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাসিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলেরই মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফলে ই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিল। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর ভাবের আবাসমাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপর ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মোদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়ে ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়ে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিক ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য কোনো ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতঃস্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। ছয়টি ঋতুর অপরূপ লীলা বৈচিত্র্যের বাংলাদেশে গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। গ্রীষ্মকাল সম্পর্কে বাঙালির মনোভাব সবসময় কিছুটা পরস্পর বিরোধী। একদিকে বছরের এই সময় বৈশাখ মাসেই শুরু হয় নতুন বছর, বছরের প্রথম ফসল বোনার আকর্ষণ, পরের মাস জ্যৈষ্ঠে সুস্বাদু রসালো ফলে চারদিক মম করে, আবার বসন্তের পরে নানা রঙের ফুলে তরুরাজি দারুণ সাজে সজ্জিত থাকে। অন্যদিকে চরম গরমে জীবন ওষ্ঠাগত হয় এই গ্রীষ্মে। কালবৈশাখী ও ঝড় বজ্রপাতে জানমালের ক্ষতি তো রয়েছেই। গ্রীষ্মকাল সম্পর্কে এমন দোলাচলের প্রকাশ বাঙালির মনে যেমন, তেমনি বাংলা সাহিত্যেও আমরা পেয়ে থাকি। গ্রীষ্মের পরে আসে নববর্ষা। বর্ষার বাড়িধারা জনজীবনে শান্তির পরশ বুলিয়ে দেয়। কৃষক ছোটে মাঠে বছরের প্রথম ফসল বোনার গান কণ্ঠে নিয়ে। প্রিয় শ্রোতা, চলতি গ্রীষ্মের বাকি দিনগুলো আপনাদের সুন্দর কাটুক, নিরাপদে কাটুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠান। সাহিত্য প্রসঙ্গ গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ইকবাল খোরশেদ, শব্দগ্রহণ ও সম্পাদনা আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান।